প্রথম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো, যেখানে নিয়ে যেতাম চলে যেত, কিন্তু কথা বলতো না। এখন দেখছি কথা বলছে কিন্তু কাউকে চিনতে পারছে না, আর বলছে যে আমাকে এখানে আটকে রাখার মানে। তো তুমি তো বললে তোমার মাকে ছুটিতে পাঠিয়ে দিন, তো এলেন না তো? হ্যাঁ ডক্টর, আসলে উনি একমাত্র আমার শাশুড়ি মাকেই চিনতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, ওর কথা শুনছে, খেতে বললে খাচ্ছে, কিন্তু ডাকছে মাসি মা বলে। হ্যাঁ, আর আপনাকে মেসোমশাই? না মেসোমশাই বলছে না। ওই তো উনি এসে গেছেন ডক্টর। আসুন তো বাবু, আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। অবজেকশন, আমার নাম তরুণ কুমার নয়, বারবার আমাকে ওই নামে ডাকছেন কেন? তাহলে আপনার নাম কি? নাম কি, নাম কি আপনার? কি তেজচন্দ্র বেটা শ্যামচন্দ্র? হ্যাঁ, এই মরেছে কি করে জানলো? কি কি মানে জানলো কি? আমার বাবার নাম তো সত্যি সত্যি তেজেন্দ্রচন্দ্র। ও মাসিমা, মাসিমা বৌদিকে ডাকছে, মাসিমা। শুনো, উনি তো পুজো করছেন, আপনি আমায় বলুন না। পুজো ওর মুখে কিছু গুঁজে দিলে হয় না? না মানে বাচ্চাদের মতো করছে তো তাই বলছি। ছোটকা, কিছু মনে পড়লো? দিলেন তো 12টা বাজিয়ে। কেন তুমি ছোটকা বলে ডাকছো কেন? কি জ্বালা হলো, ছোটকা তো গালাগাল নয়। না না, উনি ওনার কোনো পুরনো পরিচয় সহ্য করতে পারছেন না। আচ্ছা, আমাকে কি আপনারা আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে পেয়েছিলেন? ভেতর থেকেও পেতে পারেন। থেকেও পেতে পারি, কেন আমি কি আপনার মতো ভোঁদর না কি যে ভেতর থেকে পাবেন? না, আমি বলছি যে আসলে আমার গাড়িটা না ওই আলিপুর চিড়িয়াখানার সামনে অ্যাক্সিডেন্ট করেছিল। ওরে বোচারে, তুই আমার ভাই, তুই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়েছিলি বাবা। না না, মানে দাদুর সঙ্গে বাবার মুখের অদ্ভুত মিল তো। ডক্টর, কেস অফ অ্যামনেশিয়া, একটু জটিল টাইপের। আচ্ছা মিস্টার, না মানে বলছিলাম যে উনি আপনার বাবা মতো? হ্যাঁ, বাবার মতো, বাবার মতো। না আমি না, আমি বুঝতে পারছি আপনারা আমায় রেস্কিউ করে এনেছেন, আমি বুঝতে পারছি। আই এম গ্রেটফুল, আই এম মোবিলাইজড, কিন্তু আমি কী করবো, আমি কী করবো, আমার কিছু মনে পড়ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। ওই স্মৃতিগুলো না কাটা কাটা মেঘের মতো ভেসে যাচ্ছে, আমি ধরতে যাচ্ছি, পাচ্ছি না। আপনি জল খাবেন একটু? আমি একটু জল খাবো। হ্যাঁ ডক্টর বাগচি, আমার ছোটকার স্মৃতি আপনি ফিরিয়ে দিন, আমাকে একটু জল দিন। হ্যাঁ, কী হলো, কি জল খাবেন না? কে তুমি? আমি লাবণ্য ছোটকা। নেও লাবণ্য, তুমি পুতুল, তুমি পুতুল, 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 পুতুল। বৌমা, এই যে বৌমা, আচ্ছা এই কি সর্বনাশ বলতো? এদিকে মোচা তোমাকে ওর ছোটবেলার বান্ধবী পুতুল ভেবে বসে আছে, ওদিকে ডাক্তার বলছে তোমাকে পুতুলের অভিনয়টা চালিয়ে যেতে, এই এতে নাকি ওর হারানোর স্মৃতি ফিরে আসবে। কি আমি জানি লাবণ্যর পক্ষে একটু মাস কাজ হবে, কিন্তু দেখো তোমার এটা করতেই হবে, ছোটকা আমাকে এত ভালোবাসে। আজকে তোর অবস্থা একটা অসহায় শিশুর মতো, রায় পরিবার তোমার কাছে চির ঋণী হয়ে থাকবে, তুমি যদি এই কাজটা করো। তুমি এইভাবে বলছো কেন উত্তম? মানে আমি জানি কাজটা শক্ত, কিন্তু তবু আমি তোমায় বলছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা আমি কি এবারে কেউ নই? আমার কি কোনো দায়িত্ব নেই? তোমার দায়িত্ব, তোমার কর্তব্য সেটা আমার। আমি কি ভুল বলেছি বাবা? তুমি কখনো ভুল বলতে পারো বৌমা, তুমি এবারে লক্ষ্মী, তুমি পারবে আমার ভাইয়ের হারানোর স্মৃতি ফিরিয়ে আনতে, তুমি তুমি পারবে। আমি আসি। চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। রেডি হয়ে নাও, শোরুম যেতে হবে না। লাভ,
আমি তোমাকে ভালোবাসি। আমিও।